বনগাঁর নিউজ নোম্যান্সল্যান্ডে স্বাগত, আমাদের পাঠশালাতে স্বাগত। বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের উদ্যোগে চলছে এই পাঠশালা। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা ক্লাস শুরু করব দ্বাদশ শ্রেণীর অঙ্ক, উপস্থিত আছেন শিক্ষক অমিত নিয়োগী, শিক্ষক প্রদীপ বিশ্বাস। আমরা স্বাগত জানাই শিক্ষকদ্বয়কে আমাদের নোম্যান্সল্যান্ডের স্টুডিওতে। স্যার, আমরা ক্লাস শুরু করব। নমস্কার, প্রথমেই কৃতজ্ঞতা জানাই বনগ্রাম পৌরসভার মাননীয় পৌরপিতা শ্রী শঙ্করার্ধ মহাশয়, নিউজ নোম্যান্সল্যান্ডের সকল সদস্যবৃন্দ এবং এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী। সর্বোপরি আজকে পর্দার ওপারে উপস্থিত এই ঘরবন্দি অবস্থায় আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং সকল অভিভাবক এবং অভিভাবিকাবৃন্দ, ছোটদের স্নেহ এবং বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে দ্বাদশ শ্রেণীর গণিত বিষয়ের আলোচনা। আজকের বিষয় আমরা লিখছি ম্যাট্রিক্স, এটা ফুল ফর্ম, প্লুরাল ফর্মে আমরা বলি ম্যাট্রিসেস। এখন যদি আমরা একটু দেখে নিই যে দ্বাদশ শ্রেণীতে পার্ট টু বা ইউনিট টুতে বীজগণিত অংশে এই অধ্যায়টায় চ্যাপ্টারটা আমরা আছে, এখান থেকে মোটামুটি আমরা একটা এক মার্কের, একটা দু মার্ক এবং একটা চার মার্কের প্রশ্ন পেতে পারি। অর্থাৎ এখান থেকে একটা সাত নম্বর আজকে যে আলোচনাটা করব ম্যাট্রিক্সের ওপরে, এখান থেকে আমরা পাই। চলে যাচ্ছি ম্যাট্রিক্স, এই যে শব্দটা আমরা আজকে আলোচনা করছি ম্যাট্রিক্স, এইটা কোথা থেকে কিভাবে আসলো মোটামুটি একটু হিস্ট্রিটা যদি আমরা জেনে নিই, যে 1850 সালে জেমস সিলভারস্টার প্রথম এই ম্যাট্রিক্স শব্দটা, তিনি কিন্তু গণিতে যখন লিনিয়ার ইকুয়েশন সলভ করতে যান তখন কিন্তু এই ম্যাট্রিক্সটা প্রচলন করেছিলেন একজন ইংরেজ গণিতজ্ঞ। পরবর্তীকালে 1855 সালে তারই একজন সহযোগী ইংরেজ গণিতজ্ঞ, সেটা আর্থার ক্যালি, তিনি 1855 সালে তার যে বিখ্যাত থিওরি অফ লিনিয়ার ট্রান্সফরমেশন যেটাকে তিনি এটা প্রকাশ করেন, তখন থেকেই আধুনিক গণিতে এই ম্যাট্রিক্সের যে আধুনিক অর্থটা কিন্তু শুরু হয়। এর অ্যাপ্লিকেশনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, অ্যাপ্লিকেশনটা আমরা কিন্তু গণিতের বিভিন্ন শাখা, গণিতের বিভিন্ন শাখায় ফিজিক্সে, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এবং বিভিন্ন জায়গায়, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন জায়গায় কিন্তু এই ম্যাট্রিক্সের একটা ব্যবহার ছড়িয়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাট্রিক্স, আমরা বলছি এটা ম্যাট্রিক্সটা কী জিনিস, কী বস্তু? অর্থাৎ এখানে আমরা বলবো যে ম্যাট্রিক্স হচ্ছে বিভিন্ন তথ্য সমূহের একটা সমাহার বা কালেকশন, যাকে একটা নির্দিষ্ট রীতিবদ্ধ নিয়মে আমরা উপস্থাপন বা সাজাতে পারি। যেমন ধরো এ একটা ক্রিকেট টিম এবং বি একটা ক্রিকেট টিম, আমি বললাম এ ক্রিকেট টিমে সাতজন ব্যাটসম্যান আছেন, পাঁচজন বোলার আছে, দুজন উইকেট কিপার আছে, কী বললাম 7-5-2, এটাকে না হয়ে লিখতে পারি 7-5-2। বি একটা ক্রিকেট টিম, এখানে হয়তো বললাম ছজন ব্যাটসম্যান আছে, চারজন বোলার আছে, তিনজন উইকেট কিপার, তাহলে 6-4-3। এই তাহলে দেখো এই যেভাবে লিখছি এই দুটো ক্রিকেট টিমের জন্য যদি একত্রে লিখতে যাই কীভাবে লিখতে পারি, 7-5-2-6-4-3। একটা জিনিস লক্ষ্য করো যে এই যে আমি লিখে যাচ্ছি একটা সরল রেখা বরাবর কতগুলো অক্ষর লিখছি, তাহলে এই যে সাজাচ্ছি, এই যে অনুভূমিক সরল রেখা বরাবর যে সাজানো হচ্ছে, এই অনুভূমিক রেখা বরাবর যেগুলো যাচ্ছে এইগুলোকে আমরা বলি সারি বা আমরা ইংরেজিতে বলে থাকি রো, আর উল্লম্ব বরাবর যেগুলো পাচ্ছি সেইগুলোকে আমরা বলি স্তম্ভ বা হচ্ছে কলাম, COLUMN। তাহলে লক্ষ্য করো যদি আমরা এই প্রথম সারিটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এই যে এ ক্রিকেট টিম আছে, এ ক্রিকেট টিমের সমস্ত তথ্যগুলো ফুটে উঠছে, কজন ব্যাটসম্যান, কজন বোলার, কজন উইকেট কিপার। নিচের দেখো দ্বিতীয় রো বরাবর যদি যাই তাহলে দেখা যাচ্ছে বি ক্রিকেট টিমের কজন ব্যাটসম্যান, কজন বোলার, কজন উইকেট কিপার, সেটা কিন্তু রো বরাবর রিপ্রেজেন্ট করছে। কিন্তু আমরা যদি লম্বালম্বি দিকে তাকাই তাহলে দুটো দলেই, দুটো ক্রিকেট টিমেই দেখা যাচ্ছে কজন ব্যাটসম্যান, দুটো ক্রিকেট টিমই কজন উইকেট কিপার, দুটো ক্রিকেট টিমই কজন বোলার, সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছে। তাহলে এই যে সাজানোর যে পদ্ধতিটা, অর্থাৎ এই তথ্য সমূহের যে সজ্জা এবং রো এবং কলামের মধ্যে দিয়ে, সেটাকেই কিন্তু আমরা ম্যাট্রিক্স বলি, মানে ম্যাট্রিক্সে বুঝে থাকি।
কিন্তু ম্যাট্রিক্স একটা ডেফিনেশন আছে। এবার যদি আমরা ডেফিনেশনটার দিকে লক্ষ্য করি, ডেফিনেশন সংজ্ঞা যেটাকে বলি, অর্থাৎ বলা হচ্ছে যে কিছু কিছু সংখ্যাসমূহের একটা আয়তকার সজ্জা যাকে আমরা সারি এবং স্তম্ভের মাধ্যমে উপস্থাপন করি। দেখো ম্যাট্রিক্সকে সাধারণত ইংরাজি বর্ণমালার যে অক্ষরগুলো বড় হাতের যে অক্ষর আছে এ বি সি এই সমস্ত বড় হাতের প্রতীক দিয়ে বড় হাতের অক্ষর দিয়ে আমরা প্রকাশ করে থাকি, যেমন এ বা বি বা সি বা ডি ইত্যাদি সমস্ত বর্ণগুলো দিয়ে ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করি। ম্যাট্রিক্সের চিহ্নটা কী দেখলাম, আমরা একটা এরকম প্রথম বন্ধনী করতে পারি বা একটা এরকম একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি বা বক্স ব্র্যাকেট যেটা বলি, তাহলে এইরকমভাবে আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করে থাকি। তাহলে একটা ম্যাট্রিক্সের সাধারণ আকারটা যদি আমরা একটা লেখার চেষ্টা করি, একটু লক্ষ্য করো, আমি লিখছি এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, ডট 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 ডট, এ ওয়ান এন, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, ডট ডট ডট, এ টু এন, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি, এ থ্রি এন, ডট 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 গেল, এ এম ওয়ান, এ এম টু, এ এম থ্রি, ডট ডট ডট, এ এম এন, একবার আবার যদি ওয়ান টু থ্রি ডট 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 এম, ওয়ান টু থ্রি ডট 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 এম। তো একটা লক্ষ্য করো যে আমি এই যে বলেছিলাম অনুভূমিক সজ্জা আর উল্লম্ব সজ্জা, যাদের নাম বলছিলাম, অনুভূমিক বরাবর হচ্ছে আমরা বলছি সারি বা রো, আর উল্লম্বগুলোকে বলছি স্তম্ভ বা কলাম। এখানে দেখো কতগুলো আর কি লিখেছি, আমরা পরপর যে সারিগুলো পাচ্ছি কতগুলো সারি আছে, কতগুলো রো আছে, এই বরাবর সব হচ্ছে আমাদের রো। তো কটা রো আছে, একটা দুটো তিনটে করে এম সংখ্যক রো রয়েছে। কলাম দেখো, এক দুই তিন করে এম সংখ্যক কলাম। তাহলে এই যে ম্যাট্রিক্সটা এখানে লিখলাম, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলে থাকি এম বাই এন, লিখি কিন্তু এম ইনটু এন, এই সিম্বলটা দিয়ে লিখছি, কিন্তু উচ্চারণটা আমরা করে থাকি এই ম্যাট্রিক্সটা কি না, এটা এম বাই এন ম্যাট্রিক্স। এবার দেখো এই যে ম্যাট্রিক্সটার মধ্যে এই যে দেখতে পাচ্ছ এ ওয়ান ওয়ান, এ টু ওয়ান, এই যে লিখেছি এইগুলো কী জিনিস, এইগুলো হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের আমরা এলিমেন্ট বলে থাকি, আমরা ম্যাট্রিক্সের উপাদান। প্রত্যেকটা পায়ের কাছে দেখো দুটো করে আমরা সংখ্যা লেখা আছে, ডবল সাবস্ক্রিপ্টস বলা হয়। অর্থাৎ এই যে আকারটাকে যদি আমরা এ আই জে বলি, এই এ আই জে দিয়ে কি প্রকাশিত হয়, ওই উপাদানটা ম্যাট্রিক্সের কোন রো এবং কোন কলামের ঠিক জাংশন অর্থাৎ সংযোগ স্থলে আছে সেটা কিন্তু বেরিয়ে আসে। যেমন দেখো এ টু থ্রি যদি তুমি ধরো, এখানে টু থ্রি, তার টু হচ্ছে তার রোয়ের পজিশন এবং থ্রি হচ্ছে তার কলামের পজিশন। অর্থাৎ এই এলিমেন্ট আমরা বলতে পারি সেকেন্ড রো এবং থার্ড কলামের যে জাংশনটা আছে সেই জাংশনের মধ্যে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ এই হচ্ছে একটা ম্যাট্রিক্সকে প্রথমত চেনা বা লেখার পদ্ধতি এবং কী করে তাকে প্রকাশ করব। এখান থেকে অনেক সময় দেখা যায় যে একটা ছোট প্রশ্ন অনেক সময় চলে আসে, শর্ট প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন লেখার চেষ্টা করছি, মনে করো বললো এ সমান এ আই জে, যেখানে এ আই জে সমান বললো হাফ, বললো আই প্লাস টু জে, বলবো এখান থেকে একটা টু বাই টু ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। তাহলে আমরা যদি টু বাই টু ম্যাট্রিক্সটা ফর্ম করার চেষ্টা করি, তাহলে কী লিখবো, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ টু ওয়ান, এ টু টু। তাহলে এই বা এই ওয়ান 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 টুগুলো কী রিপ্রেজেন্ট করছে, এগুলো হচ্ছে আই। তাহলে দেখো এ ওয়ান ওয়ান যখন বের করতে যাবো, এ ওয়ান ওয়ান, এ ওয়ান ওয়ান যখন বের করব, তাহলে আমরা কী বুঝবো, ওয়ান ওয়ান মানে আয়ের মানও এক, জের মানও এক, আয়ের মানও এক, জের মানও এক। তাহলে আমি ওয়ান ওয়ানটা কী হিসাব করবো, আই প্লাস টু জে এখান থেকে আসবে, আয়ের মান এক বসালাম এক, প্লাস টু ইন্টু এক, ওয়ান প্লাস টু কী হলো থ্রি। ঠিক অনুরূপভাবে যদি এ ওয়ান টুতে চলে যাই, এ ওয়ান টু কী করে হিসাব করবো, আয়ের মান এক, জের মান দুই, এক প্লাস টু ইন্টু টু, ওয়ান প্লাস ফোর। এইভাবে তোমরা পারবে, এই ধরনের ছোটো ছোটো প্রশ্ন আসে যে একটা ম্যাট্রিক্স যদি আমি বুঝতে পারি কী করে লিখতে হয় সেখান থেকে একটা ম্যাট্রিক্স ফর্ম করা। আমরা চলে যাবো এর পরবর্তী আলোচনায়, যেটা আমাদের রয়েছে খুব আজকের আলোচনা, যে টাইপস অফ ম্যাট্রিক্স, টাইপস অফ ম্যাট্রিক্স অ্যান্ড ম্যাট্রিক্স অপারেশন।
বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের যে অপারেশনগুলো আমরা আছে খুব সংক্ষেপে দ্রুততার সাথে আমরা চেষ্টা করব যে বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স সম্পর্কে একটু আইডিয়া দিতে। প্রথমেই আমরা আসছি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স অর্থাৎ সংক্ষেপে বলি যেটা বাংলায় বলছে আয়তকার ম্যাট্রিক্স। যেমন একটা লিখলাম ধরো এ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। একটা জিনিস লক্ষ্য করো যে এখানে দুটো রো আছে, তিনটে কলাম আছে, অর্থাৎ এম দিয়ে আমরা রোকে প্রকাশ করি আর এন দিয়ে কলামকে। এখানে কিন্তু এম নট ইকুয়াল টু এন, তো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের কনসেপ্টটা হচ্ছে এখানে এম নট ইকুয়াল টু এন, অর্থাৎ রো কলাম সমান থাকবে না। টু, স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স যাকে বাংলায় আমরা বলছি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের কনসেপ্টটা কি, এখানে এম ইকুয়াল টু এন, অর্থাৎ রো কলামের সংখ্যাটা সমান হবে। দেখো একটা মনে করো একটা ম্যাট্রিক্স নাম বি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, তিনটে রো তিনটে কলাম, দ্যাট ইস হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। নেক্সট তিন নম্বর পয়েন্ট, আমাদের রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স অ্যান্ড কলাম ম্যাট্রিক্স। বাংলায় আমরা বলি সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স কাকে বলছি, যে সকল ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে একটা মাত্রই সারি থাকবে, স্তম্ভ অনেকগুলো হতে পারে। মনে করে আমি লিখলাম ওয়ান টু থ্রি, খুব ভালো করে বুঝবে এটা। দেখো আমি অনেকে একটা গুলিয়ে ফেলে, এইবারে যে লিখেছি এখানে আমি কী লিখেছি, এই বরাবর হরাইজেন্টালি কিন্তু একটাই লাইন লিখলাম, দ্যাট ইস একটাই রো আছে। কিন্তু কলাম যদি আমি ট্রিট করি, কলাম কিন্তু আমি তিনখানা পাচ্ছি, দ্যাট ইস এটা হচ্ছে এক্সাম্পল অফ রো ম্যাট্রিক্স, যেখানে একটা মাত্র রো থাকবে কিন্তু একাধিক কলাম থাকতে পারে। আর কলাম ম্যাট্রিক্স কী হবে, ঠিক অপোজিট, এখানে একটা কলাম থাকবে একাধিক রো থাকতে পারে। মনে করো এইটাকে ঘুরিয়ে লিখছি ওয়ান টু থ্রি, এখানে কিন্তু কলাম হয়ে গেল একটা, কিন্তু রো বরাবর কিন্তু রো এখান থেকে আমি পাচ্ছি একাধিক রো পেয়ে যাচ্ছি। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা বলে থাকি কলাম ম্যাট্রিক্স। নেক্সট চার, এইখানে আমরা তিনটে জিনিস একটু চটপট আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, তার সঙ্গে আসছে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স অ্যান্ড আইডেন্টিটি ম্যাট্রিক্স, খুব কাজে লাগে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। দেখো এক্সাম্পলের মধ্যে দিয়ে চলে যাই, ডায়াগোনাল ম্যাট্রিক্স, এখানে কী লিখলাম দেখো, ডায়াগোনাল ম্যাট্রিক্স অর্থাৎ যাকে বাংলা আমরা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এই যে কর্ণটা অর্থাৎ প্রথম এলিমেন্টকে ধরার পর কোণাকুণি যেটা যায় সেটা ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বলে থাকি আমরা। তা এই কর্ণ বরাবর সবকটি পথ শূন্য হবে না, একটা পথ হতে পারে, আর এ বাদে বাকি যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো অবশ্যই শূন্য হবে। এই ধরনের যে ম্যাট্রিক্সগুলোকে আমরা বলছি, এটা টু বাই টু, এটা থ্রি বাই থ্রি, এগুলো সব হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখো এই তিন থেকে কাছাকাছি স্কেলার ম্যাট্রিক্সটা কী হচ্ছে, ঠিক এইবার আমি এই ওয়ান টু থ্রি না লিখে মনে করে এখানে লিখলাম টু টু টু, অর্থাৎ ডায়াগোনাল বরাবর একই সংখ্যা সমান, বাদ বাকিগুলো কিন্তু জিরো রয়েছে। তাহলে এই ধরনের যে ম্যাট্রিক্সগুলো আসছে অর্থাৎ আমরা বলতে পারি যে এ আই জে, যেখানে কী হচ্ছে আই ইকুয়াল টু জে, এই যে এ আই জেগুলো কিন্তু সব সমান হচ্ছে, এবং সেটা কী হচ্ছে মনে করে একটা ধ্রুবক পথ কে হচ্ছে। তাহলে এ আই জে ইকুয়াল টু কে যখন আই ইকুয়াল টু জে, এটা সাধারণত ম্যাট্রিক্সকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে একটা স্কেলার ম্যাট্রিক্সে, যে ডায়াগোনাল বরাবর একই সংখ্যা থাকবে বাদ বাকি জায়গায় কিন্তু জিরো থাকবে। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সে কী হচ্ছে, এই ডায়াগোনাল বরাবর মনে করো সব রয়েছে ওয়ান ওয়ান ওয়ান, অর্থাৎ এইখানে তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার স্কেলার ম্যাট্রিক্সটা কী হচ্ছে একটা বিশেষ টাইপের ডায়াগোনাল ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কী হচ্ছে একটা বিশেষ টাইপের স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল বরাবর সব ওয়ান আসছে,
এই সাধারণত আইডেন্টিটি ম্যাট্রিক্সগুলোকে আমরা আই দিয়ে প্রকাশ করি। আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার টু যদি হয় আই টু, অর্ডার থ্রি হলে আই থ্রি, এইভাবে আমরা সাধারণত প্রকাশ করে থাকি এই ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সগুলোকে। নেক্সট যাব নাল ম্যাট্রিক্স, যেটা আমরা শূন্য ম্যাট্রিক্স বলে থাকি বা জিরো ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বলি। অর্থাৎ যে ম্যাট্রিক্সে সমস্ত এলিমেন্টগুলো জিরো, একে সাধারণত ক্যাপিটাল ও দিয়ে আমরা প্রকাশ করি, যে সমস্ত এলিমেন্টগুলোই শূন্য, সেই ধরনের যে ম্যাট্রিক্সগুলো আছে তাকে আমরা বলে থাকি নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। নেক্সট ছ নম্বরে, এখানেও তিনটে জিনিস একই সাথে আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার অ্যান্ড ট্রায়াঙ্গুলার। বাংলায় বলে অধ ত্রিভুজ, ঊর্ধ্ব ত্রিভুজ, ত্রিভুজ ম্যাট্রিক্স। আমি উদাহরণের মধ্যে দিয়ে চলে যাই। মনে করে একটা ম্যাট্রিক্স লিখছি, এখানে আছে 2, 3, 4, এখানে নিচে এই জায়গাটা মনে করো 0, 0, 0, এখানে হয়তো হচ্ছে 5, 6, 7। দেখো লক্ষ্য করো ম্যাট্রিক্সটার দিকে, ডায়াগোনাল বরাবর এলিমেন্ট আছে এবং এই ডায়াগোনালটা, ডায়াগোনালের ওপরে একটা ট্রায়াঙ্গেল মতো দেখতে পাচ্ছি, নিচেও একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। যদি দেখা যায় এই ডায়াগোনালের নিচের পোর্শনের এলিমেন্টগুলো সব জিরো কিন্তু ওপরের দিকে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে সেখানে এলিমেন্ট আছে, তখন তাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজ বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক সেম যদি ঘুরে যায়, এই ডায়াগোনালের ওপরে চলে গেল জিরোটা, নিচের জিরো 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 ফর্ম মনে করে এরকম হলো 2, 3, 7, এই 5, 6, 7 এখানে লিখলাম 0, 0, 0। অর্থাৎ এই যে ডায়াগোনালটা আছে, এই ডায়াগোনালের ওপরে চলে গেল এই ওপরের ট্রায়াঙ্গেল পোর্শনটা জিরো হচ্ছে, নিচের দিকে কিন্তু একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে আছে এলিমেন্টের দ্বারা, এটাকে আমরা বলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা অধ ত্রিভুজ। আর যদি এমন হয়ে যায় যে কোনো একটা ম্যাট্রিক্স আসলো যার ডায়াগোনাল বরাবর সব জিরো হলো কিন্তু বাদবাকি জায়গা মানে 1, 2, 3 আছে, এখানে 4, 5, 6 আছে, অর্থাৎ ডায়াগোনাল বরাবর সব জিরো, ডায়াগোনালের ওপরের পোর্শনও একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে আছে উইথ এলিমেন্টস, নিচের তলাতেও একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে আছে উইথ এলিমেন্টস, এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা বলে থাকি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে দেখো এই যে এতগুলো ম্যাট্রিক্স একটু মাথায় রাখা তো একটু কঠিন কাজ মনে হবে, কিন্তু প্রত্যেকে তোমরা এই আজকের আলোচনাটা শুনে খাতায় যদি একটু উদাহরণ দিয়ে, ছোটো ছোটো করে একটা উদাহরণ দিয়ে প্রত্যেকটা বিষয় একটু লিখে রাখো, তাহলে তোমাদের একটু সুবিধা হবে অঙ্কগুলো করতে, ম্যাট্রিক্সকে চিনতে। এবার আমরা চলে যাব ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স অর্থাৎ যেটা বলি ম্যাট্রিক্সের সমতা, দুটো ম্যাট্রিক্স কখন সমান হবে, অর্থাৎ তাদের মনে করে আমি লিখছি x1 y1 z1, এখানে লিখলাম x2 y2 z2, এখানে হয়তো লিখছি a1 b1 c1 a2 b2 c2, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স অবশ্যই একই ক্রমের হবে এবং তাদের অনুরূপ স্থানে সমান সমান পদ থাকবে। তাহলে আমরা সেখান থেকে কিন্তু কী লিখতে পারি, দ্যাট ইজ x1 = a1, এখান থেকে আমাদের কনক্লুশন আসছে x1 = b1, y1 = b1, z1 = c1, অ্যান্ড সো অন। এটা হচ্ছে আমাদের ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সের কনসেপ্ট। এখান থেকে দেখা যায় কিছু কিছু ছোটো ছোটো প্রশ্ন তোমরা পাবে MCQ-র মধ্যে হোক বা দু মার্ক প্রশ্নের মধ্যে আসে, একটা অঙ্ক লিখছি 2a - b, এখানে হয়তো 4 দিল, এখানে 3a + 2b = বললো হয়তো 2, 4, 3, 6, ফাইন্ড দ্য ভ্যালু অফ a b বার করতে হবে। তাহলে এইটা আমি কী করে করবো, এই যে একটা আলোচনা করলাম ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, দুটোই দেখো 2/2, তাহলে ইকুয়েশনগুলো কীরকম চলে আসবে, 2a - b = 2, আর a এখানে 4 মিলে যাচ্ছে 3, তাহলে a + 2b = 6, তাহলে এইগুলো যদি সলভ করতে পারি সেখান থেকে এই বিটা পেয়ে যাবো। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সের কনসেপ্ট। এইবারে চলে যাব আমাদের পরবর্তী যে পার্টটা, ম্যাট্রিক্স অপারেশন। এই ম্যাট্রিক্স অপারেশনের মধ্যে আমরা কী কী পাচ্ছি, দেখো এক নম্বরে আমরা আছে স্কেলার মাল্টিপ্লিকেশন
মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন, অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস, টু ম্যাট্রিসেস, অ্যাডিশন অফ ম্যাট্রিসেস, অ্যাডিশন অফ ম্যাট্রিসেস, অনেক ম্যাট্রিসও হতে পারে, সাবস্ট্রাকশন অফ ম্যাট্রিসেস, আর মাল্টিপ্লিকেশন অফ, মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস, অফ টু ম্যাট্রিসেস, বহু বচনে আমরা বলি থাকি ম্যাট্রিসেস। তো স্কেলার মাল্টিপ্লিকেশন বিষয়টা কি, কোন একটা ম্যাট্রিক্সকে কোন একটা স্কেলার দিয়ে গুণ, অ্যাডিশন অফ ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্সের যোগ, সাবস্ট্রাকশন অফ ম্যাট্রিক্সের মানে ম্যাট্রিক্সের বিয়োগ, এবং মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্সের মানে ম্যাট্রিক্সের গুণ। চট করে আমরা যদি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, দেখো আমরা যদি স্কেলার মাল্টিপ্লিকেশন দেখবে বিভিন্ন অঙ্ক করতে গিয়ে খুব কাজে লাগবে, মনে করো এই ম্যাট্রিক্স আছে 2, 3, 4, 5, আমি একটু ছোটো করে বলছি, তোমাকে 5A ক্যালকুলেট করতে হবে, 5 একটা স্কেলার, তাহলে এর সঙ্গে এই এ ম্যাট্রিক্সের সঙ্গে 5টা গুণ করবো, কী করে করবো, জাস্ট প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গেই গুণ, তাহলে 5 × 2 = 10, 5 × 3 = 15, 5 × 4 = 20, 5 × 5 = 25, হয়ে গেল স্কেলার মাল্টিপ্লিকেশন, খুব সহজ জিনিস। চলে আসছি অ্যাডিশানে, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের যোগের প্রথম শর্ত হচ্ছে দুটো ম্যাট্রিক্স তাকে দুটো ম্যাট্রিক্সকেই একই ক্রমের হতে হবে, দুটো ম্যাট্রিক্স যদি একই ক্রমের না হয় তাহলে কিন্তু আমরা যোগ করতে পারবো না। মনে করো একটা ম্যাট্রিক্স দিলাম এ, 1, 2, 3, 4, 5, 6, বি লিখলাম 2, 3, 4, 5, তাহলে এইটা লিখেছি কত, দুটো রো তিনটে কলাম, দ্যাট ইজ 2/3, এটা কি লিখেছে দুটো রো দুটো কলাম, দুটো ম্যাট্রিক্সের অর্ডারটা কিন্তু সেম না, অর্থাৎ এখানে কিন্তু এ প্লাস বি আনডিফাইন্ড, আমরা এ প্লাস বিকে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। যদি ম্যাট্রিক্স দুটো একই ক্রমের হয়, যে কোনো দুটো ম্যাট্রিক্স মনে করো একই ক্রমের হচ্ছে, মনে করো এখানে একটা আমি বাড়িয়ে দিই 6, 7 করলাম, এইবারে তাহলে এইটা কি হলো, এটা 2/3 হলো, এটাও 2/3, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সের যোগ করা মানে এলিমেন্ট টু এলিমেন্ট যোগ, অর্থাৎ এখানে কি আছে 1, এখানে কি আছে 2, তাহলে এর সঙ্গে এটা যোগ করব, এর সঙ্গে এইটা, এর সঙ্গে এইটা, ঠিক এর সঙ্গে এইটা, এর সঙ্গে এইটা, এর সঙ্গে এইটা, এই যোগ করে আমরা চলে যাব তাহলে যোগে। যোগের থেকে কিছু কিছু অঙ্ক এই যোগ এবং বিয়োগের থেকে তোমাদের আসে, তাহলে এ ধরো বলা হলো 5, 2, 3, 4, বি বললাম 7, 8, 9, 10, এ প্লাস বি, খুব সহজ, এ প্লাস বি, তাহলে 5 + 7, 5, 7, 2 + 8, 2 + 8, 3 + 9, 4 + 10, 4 + 10, তাহলে এইভাবে আমরা ম্যাট্রিক্সের যোগটাকে করতে পারবো। ম্যাট্রিক্সের বিয়োগ মানে কি, ম্যাট্রিক্সের বিয়োগ বলতে না বুঝি a - b, অর্থাৎ বলা এটাকে বলতে পারি a + - b, অর্থাৎ বি ম্যাট্রিক্সকে মাইনাস দিয়ে গুণ করে, যাকে বলা হয় বি ম্যাট্রিক্সের ঋণাত্মক ম্যাট্রিক্স, সেই বি ঋণাত্মক ম্যাট্রিক্সের সঙ্গে এটাকে যোগ করতে পারি, অথবা এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সের পদগুলোকে বিয়োগ করতে পারি। একটু আগে যে এক্সাম্পলটা আমি দেখালাম যোগের ক্ষেত্রে, ঠিক একই নিয়মে আমরা করতে পারবো বিয়োগ 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 বসিয়ে, ঠিক আছে, এইটা গেলাম ম্যাট্রিক্সের বিয়োগ। এবার যেটা আসছে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়, ম্যাট্রিক্সের যোগ এবং এই যে বিয়োগ, এদের ক্ষেত্রে কিছু প্রপার্টিস আছে, মানে অ্যাডিশন, প্রপার্টিস অফ অ্যাডিশন, অর্থাৎ আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে আমরা নিয়মগুলো পাই যে a + b = b + a, এইটাকে বলা হয় যে ম্যাট্রিক্সের যোগ বিনিময় নিয়মটাকে মেনে চলে, দ্যাট ইজ ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ। এগুলো সব প্রমাণ করা যায়, আমাদের সময় খুব কম, আমরা প্রমাণ হয়তো যেতে পারবো না যে a + b = কী করে b + a আসছে, তোমরা একটু বইটা দেখার চেষ্টা করবে, প্রমাণগুলো অবশ্যই করবে খাতায়। 2 নম্বরে আমরা বলতে পারি যে a + b + c সমান লিখতে পারি a + b + c, অর্থাৎ তিনটে ম্যাট্রিক্স এ বি সি এর ক্ষেত্রে এইটাকে আমরা কী বললাম, তাহলে এইটাকে বলছি আমরা বিনিময়, ইংরেজিতে বলে কমোডিটিভ ল, বিনিময় নিয়ম, এটাকে বলা হচ্ছে সংযোগ, অ্যাসোসিয়েটিভ, সংযোগ নিয়ম। 3 নম্বরে আসছে a + o
ইকুয়াল টু ও প্লাস এ ইকুয়াল টু এ, আর আসছে এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু ও। দেখো চার রকম প্রপার্টি, তাহলে বললাম কমোটেটিভ, অ্যাসোসিয়েটিভ, এটাকে আমরা বলি অ্যাডিটিভ আইডেন্টিটি অর্থাৎ যোগজ অভেদ, আর এটাকে বলা হয় অ্যাডিটিভ ইনভার্স যোগজ বিপরীত। এইভাবে আমরা কিন্তু এগুলো করতে পারি, অর্থাৎ ম্যাট্রিক্সের সঙ্গে নাল ম্যাট্রিক্স যোগ করলে, রাইটই যোগ করি আর লেফটই যোগ করি, রাইট আইডেন্টিটি বা লেফট আইডেন্টিটি যাই বলি সেই ম্যাট্রিক্সটাই থেকে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে ম্যাট্রিক্সের প্রপার্টিস। হ্যাঁ, আর একটুখানি সময় লাগবে। তাহলে এরপরে যে দুটো গুরুত্বপূর্ণ জিনিস আসছে সেটা হচ্ছে পরিবর্ত পরিবর্ত ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স বা যেটাকে বলি ট্রান্সপোজ, যেটা আমাদের অঙ্ক করতে গেলে খুবই কাজে লাগবে, ট্রান্সপোজ কি জিনিস। আর তার সঙ্গে সঙ্গে আমাদের আসছে আমাদের প্রতিসম এবং বৃত্ত প্রতিসম, খুব দ্রুততার সাথে আমাদের সহযোগী শিক্ষক মশাই রয়েছেন, উনি বলবেন প্রতিসম ও বৃত্ত প্রতিসম, একটু বলে দেওয়ার চেষ্টা করি। বৃত্ত প্রতিসম ইংরেজিতে বলছে পরিবর্ত ম্যাট্রিক্স ট্রান্সপোজ। মনে করে এই একটা ম্যাট্রিক্স লিখলাম, টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, আমি নিজের খুশি মতো লিখলাম। ট্রান্সপোজ মানে হচ্ছে অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের রোগুলোকে যদি কলামে লিখি বা কলামটাকে যদি রোতে লিখি, এই যে চেঞ্জ, এই চেঞ্জটাকে আমরা বলি ট্রান্সপোজ। কী করে করতে হয়? এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে আমরা বলি এ ট্রান্সপোজ বা ক্যাপিটাল এ, এ দিয়ে মাথায় টি, তাহলে এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এ ট্রান্সপোজটা যদি লিখি তাহলে এ ট্রান্সপোজটা কীরকম হবে? দেখো এই দুই তিন ছয় আছে আমার রো বরাবর, আমাকে এই বরাবর আছে, আমি লেখার সময় লিখব এই বরাবর। তো দুই তিন ছয় লিখলাম দুই তিন ছয়, চার পাঁচ সাত লিখলাম চার পাঁচ সাত, আট নয় দশ লিখলাম আট নয় দশ। দ্যাট ইস হচ্ছে এই ম্যাট্রিক্সটার আমরা ট্রান্সপোজ করলাম, অর্থাৎ পরিবর্তন ম্যাট্রিক্সে একে বলা হচ্ছে। আর প্রতিসম আর বিপ্রতিসমটা কি খুব চট করে একটু বলে দিই। মনে করো একটা ম্যাট্রিক্স আছে এ, একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা যদি দেখা যায় তার ট্রান্সপোজ বার করলে, দ্যাট ইজ এ ট্রান্সপোজ করে যদি এ পাই, তখন আমরা বলবো ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম। মনে করো একটা এক্সাম্পল বললাম, এ বি সি এফ জি এইচ এফ জি এইচ, খুব ভালো করে কিন্তু এই এক্সাম্পলটা লক্ষ্য করবে। মনে করো একটা এক্সাম্পল লিখেছি এ বি সি এফ জি এইচ এফ জি এইচ, এবার এই ম্যাট্রিক্সটা যদি আমি ট্রান্সপোজ করি, মনে করো এ হচ্ছে না দেওয়া আছে, এ ট্রান্সপোজটা যদি করি দেখো ঠিক সেমভাবে এ এই জি এ এই জি রোগুলোকে কলামে লিখছি এইচ বি এফ এইচ বি এফ জি এফ সি জি এফ সি, লক্ষ্য করো ঠিক একই দেখতে আসছে না ছবিটা, এ এইচ জি এ এইচ জি এ বি সি এফ জি এইচ এফ জি এইচ। তাহলে এইটাকে যদি করা হচ্ছে এ বি সি এফ জি এইচ এফ জি এইচ, তার মানে কি হলো যা যা আসছে এই জায়গাটায় এফ জি এইচ এফ জিটা এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা আছে তার ট্রান্সপোজ করলেও একই থাকছে। যদি কোনো কারণে বলে যে একটা তুমি প্রতিসম ম্যাট্রিক্সের একটা উদাহরণ লেখো, তোমরা কিন্তু এই ছকে ফেলে সেটাকে করতে পারবে। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কি বলছে? যে বিপ্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স যদি আমি ট্রান্সপোজ করি, দ্যাট ইস এ ট্রান্সপোজ, যদি দেখা যায় এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হচ্ছে, তখন তাকে আমরা বলি স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম। একটা এক্সাম্পল লক্ষ্য করো, মনে করো তুমি এ সমান বললে জিরো 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 এফ জি এইচ মাইনাস এফ মাইনাস জি মাইনাস এইচ, এই যে ম্যাট্রিক্সটা আমি লিখলাম এই স্টাইলের এক্সাম্পেলগুলো একটু মুখস্থ রাখতে হবে। এবার এটা ট্রান্সপোজটা করে দেখো কী দাঁড়াচ্ছে, এ ট্রান্সপোজ করো, এ ট্রান্সপোজ করলে কী হবে, রোটাকে কলামে নিয়ে যাও জিরো এইচ জি মাইনাস এইচ জিরো এফ, এটাকে কলামে নিয়ে যাও মাইনাস এইচ জিরো এফ, রোটাকে কলামে নিয়ে যাচ্ছি মাইনাস জি মাইনাস জি মাইনাস এফ এবং জিরো। এইবার লক্ষ্য করো যে এইটার থেকে প্রত্যেকটা রো থেকে যদি আমি এটা প্রত্যেকটা রো থেকে বা কলাম থেকে যেখান থেকেই বলি একটা যদি মাইনাস ওয়ান কমন নিয়ে নিই, তো একটা মাইনাস নিয়ে আসলাম, তাহলে কী হলো দেখো এলিমেন্টগুলো চেঞ্জ হচ্ছে, জিরো এইচ জি এখানে আসছে মাইনাস এইচ জিরো, মাইনাস এফটা প্লাস এফ হয়ে গেল, মাইনাস জি মাইনাস এফ জিরো,
এইবার তাকিয়ে দেখো তো যেটা আমি এ ধরেছিলাম তার সঙ্গে কি মিলছে কিছু, জিরো 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 ডায়াগোনাল বরাবর এফ জি এইচ মাইনাস এফ মাইনাস জি মাইনাস এইচ, দ্যাট ইজ কিন্তু এর সঙ্গে মিলে গেল, দ্যাট ইজ কি আসলো মাইনাস এ। তাহলে আমরা কি প্রুফ করতে পারছি যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে যদি দেখতে পাই যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হচ্ছে, তাহলে সেটাকে বলবো স্কিউ সিমেট্রিক, এবং যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয় তাহলে শুধু সিমেট্রিক। এর পরবর্তী অধ্যায় যেগুলো রয়েছে সেটা হচ্ছে এই পরিবর্তন ম্যাট্রিক্সের কিছু আমাদের প্রপার্টিস আছে, যে এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ করলে দেখা যাচ্ছে সে ম্যাট্রিক্সটা আবার ফিরে আসছে, এইগুলো নিয়ে। এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটা এই ট্রান্সপোজের উপর একটা প্রশ্ন চার নম্বরের প্রায় সময় পরীক্ষায় আসে, বলা হয় যে একটা বর্গ ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক এবং একটা স্কিউ সিমেট্রিকের ম্যাট্রিক্সের প্রকাশ করতে। এখান থেকে না আমি আমাদের সহযোগী শিক্ষক মশাই আছেন উনি বলবেন, একটু সময় আমার হাতে কম, মানে অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স যদি হয় তাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি, এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, দেখো যোগ করলে দেখো এ আসছে। এইবার যদি কোনোভাবে এইটাকে আমি দেখাতে পারি সিমেট্রিক এবং এইটাকে দেখাতে পারি স্কিউ সিমেট্রিক, আমি ধরলাম সাপোজ এটা এক্স এবং এটা ওয়াই, যদি আমি দেখাতে পারি যে এক্স ইকুয়াল টু হলো এক্স বা এক্স ট্রান্সপোজ ইকুয়াল টু এক্স আসছে, এবং যদি দেখাতে পারি যে ওয়াই ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস ওয়াই আসছে, দ্যাট ইজ এ ইকুয়াল টু একটা সিমেট্রিক এবং একটা স্কিউ সিমেট্রিকের যোগফল আকারে দেখাতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে, সময় খুব সংক্ষিপ্ত, এই প্রমাণে ঢুকতে পারছি না, এই ম্যাট্রিক্সটাকে তোমরা নিজেরাই পারবে, এর ট্রান্সপোজ যদি বার করো, ট্রান্সপোজের যে নিয়মগুলো বললাম যে এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ ইকুয়াল টু দেখা যায় এ হয়, এ প্লাস বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এবং এ মাইনাস বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, এই যে নিয়মগুলো কাজে লাগিয়ে, এবং এ বি হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ অ্যান্ড ইন্টু এ ট্রান্সপোজ, এই নিয়মগুলো কাজে লাগিয়ে যদি করো তাহলে দেখা যাবে এইটাকে তোমরা প্রুভ করতে পারবে। তাহলে একটা তোমাকে ম্যাট্রিক্স একটা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, মনে করো তোমাকে দিল চার দুই মাইনাস এক তিন পাঁচ সাত, এক মাইনাস টু এক মাইনাস টু মাইনাস এক মাইনাস টু একই ধরলাম, এই একটা ম্যাট্রিক্স, এটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স, এটাকে প্রুফ বললো যে এটাকে দুটো ম্যাট্রিক্সের যোগ আকারে দেখাও, যেখানে একটা সিমেট্রিক এবং একটা স্কিউ সিমেট্রিক। তুমি এটা চেষ্টা করো বাড়িতে বসে করে, আমি আমার সহযোগী মাস্টারমশাই এরপরে বলবেন। সরি, তোমাদের কাছে নিশ্চয়ই তোমাদের বই আছে, যে কোনো লেখকের বই থাকুক না কেন তোমরা বইটা ফলো করো, আর খাতা পেনও নিশ্চয়ই তোমাদের কাছে আছে। তোমরা এতক্ষণ পর্যন্ত যা শিখলে তার আমি একটা সামারি করি, যে ম্যাট্রিক্স কী, ম্যাট্রিক্সের উৎপত্তি, ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনস, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের পরিবর্তন কী বলে, কাকে বলে, এবং তার উপরে বেস করে ম্যাট্রিক্সের পরিবর্তন অর্থাৎ ট্রান্সপোজ এর উপরে নির্ভর করে ম্যাট্রিক্সে সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এগুলো করেছো, এগুলো তোমরা শিখলে। কিন্তু ম্যাট্রিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ অপারেশনস যেটা স্যার বলেছে কিন্তু সে অপারেশনটা সেখানে তখন করা হয়নি, একটা বাকি আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আপ টু ম্যাট্রিক্সেস। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স সবসময় কিন্তু গুণ করা যাবে না। এটা সাধারণভাবে বলি, এ ম্যাট্রিক্সের ধরে নিই আমি সহজভাবে, এ যদি এর যে কোনো পদকে আমরা যদি এ আইজে দিয়ে প্রকাশ করি, এর অর্ডার এম বাই এন, অর্থাৎ এমটা রো আছে এনটা কলাম আছে। বি একটা ম্যাট্রিক্স যেটার যে কোনো পদকে আমরা বি সাফিক্স আইজে দিয়ে প্রকাশ করছি, এর লক্ষ্য করো আমি যেটা কী লিখছি, বাদি আমি বার করতে চাইছি এ গুণ বি, এই বাদিকের ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে প্রি মাল্টিপ্লায়ার,
আর ডান দিকের ম্যাট্রিক্সটা হচ্ছে পোস্ট মাল্টিপ্লায়ার, বা আমরা আগে শিখেছি প্রি ফ্যাক্টর পোস্ট ফ্যাক্টর। তাহলে এই বাঁদিকের ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা, স্যার আগে আলোচনা করেছে এই যে ক্রম বা অর্ডার, এই অর্ডারটা কীভাবে লিখতে হয়, ফার্স্ট এটা হচ্ছে ডিনোট, ফার্স্ট যেটা ডিনোট করছে এটা হচ্ছে নাম্বার অফ রোজ, সেকেন্ড নাম্বার অফ কলাম্স। তাহলে এ ইনটু বি এই গুণফল, এই প্রোডাক্টটা তখনই অ্যাডজাস্ট করবে বা তখনই সংজ্ঞাত হবে যদি প্রি মাল্টিপ্লায়ার অর্থাৎ এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম্স ইজ ইকাল টু পোস্ট ম্যাট্রিক্সের বা পোস্ট মাল্টিপ্লায়ার অর্থাৎ বি আই জে এর রোস সংখ্যা সমান হয়। এই জন্য আগে আমি এন নিয়ে নিলাম, এন বাই যে কোনো ধরনের সংখ্যা হতে পারে, আমরা ধরে নিলাম এন বাই পি। তাহলে প্রথম কথা আমরা একটা পেলাম যে গুণ করতে গেলে একটা মেইন কন্ডিশন হচ্ছে কি, প্রি ম্যাট্রিক্সের বা প্রি মাল্টিপ্লায়ারের নাম্বার অফ কলামস ইজ ইকাল টু পোস্ট ম্যাট্রিক্সের বা পোস্ট মাল্টিপ্লায়ারের নাম্বার অফ রোজ, এটা সমান হবে। অঙ্কের একটা টেকনিক্যাল একটা ভাষা আছে, এখানে আমরা বলে থাকি যে এ অ্যান্ড বি ম্যাট্রিক্সেস আর কনফার্মেবল, কনফার্মেবল ফর দ্য প্রোডাক্ট এ বি, কনফার্মেবল ফর দ্য প্রোডাক্ট, মানে বলা যেতে পারে এ বি গুণটা তখনই সংজ্ঞাত হবে, কখন না যখন এ ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের রো সমান হয়। আচ্ছা হলো, কিন্তু এই গুণফলটা কী, গুণফলটা কী, ধরলাম এ গুণ বি সংজ্ঞাত হয়ে গেল এইভাবে আমরা নিয়ে, তাহলে এ বি যে গুণটা হলো সেটা একটা ম্যাট্রিক্স অবশ্যই হবে। সেটাকে আমি যদি সংক্ষেপে আমরা নাম যেমনভাবে ডিনোট করি ক্যাপিটাল দিয়ে অক্ষর দিয়ে সি ম্যাট্রিক্স, সেই সি ম্যাট্রিক্সের যে কোনো পদকে আমরা যেমন এ ম্যাট্রিক্সের এ আই জে দিয়ে আমরা ডিনোট করেছি, বি ম্যাট্রিক্সের যেভাবে বি আই জে দিয়ে ডিনোট করেছি, ঠিক তেমনিভাবে সি ম্যাট্রিক্সের এনি টার্ম সি আই জে দিয়ে আমরা ডিনোট করলাম। এই এর অর্ডারটা কেমন হবে, এখানে দেখা গেছে এখানে কলাম প্রি মাল্টিপ্লায়ার অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের কলাম রো সংখ্যা এই দুটো সেম এসেছিল, এই দুটো সেম এসেছিল। তাহলে এখান থেকে পরিষ্কার দেখো কোন দুটো বাকি আছে, প্রি যেটা অর্থাৎ এ ম্যাট্রিক্সের যেটা বাকি আছে এম এখানে এই ম্যাট্রিক্সের সেটা হলো রো, আর পোস্ট মাল্টিপ্লায়ার অর্থাৎ বি ম্যাট্রিক্স তার যে যেটা বাকি আছে অর্থাৎ কলাম সংখ্যা সেইটা এই গুণফল যে প্রোডাক্ট যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ নতুন ম্যাট্রিক্স আসবে সি আই জে যার যে কোনো পদকে আমরা প্রকাশ করব যার অর্ডারটা হবে এম বাই পি। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে সি আই জিটা কেমন, কেমনভাবে হবে, এখানে থিওরিটিক্যালি আমরা বলতে পারি যেখানে সি আই জেটা হবে কেমন না কতগুলো টার্মের যোগফল, সেইটা আমি আগে এটা থিওরিটিক্যালি লিখে দিই, কে ইকুয়ালস টু ওয়ান টু সামেশন কে ইকুয়ালস টু ওয়ান টু কত না এই দুটো ম্যাট্রিক্সের যেটা সেম এসেছিল অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা যেটা, অর্থাৎ কে এর মান এক থেকে এন পর্যন্ত নিয়ে একটা সামেশন করতে হবে, সে সামেশনটা কি না এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আয়ত রো এর এলিমেন্টগুলো, আয়ত রো এর এলিমেন্টগুলো অর্থাৎ এ আই কে ইনটু বি ম্যাট্রিক্সের এটা হবে জে কলামের যে এলিমেন্ট জে কলাম অর্থাৎ এ আই কে ইনটু বি কে জে এটাই আসে, মানে এটাকে আমি ঘুরিয়ে দিলে আমি লিখতে পারি এরকমভাবে এ ওয়ান ওয়ান বি এ আই ওয়ান বি ওয়ান জে প্লাস এ আই টু বি টু জে প্লাস আপ টু এ এন এ আই এন ইন্টু বি এন জে, এটাকেই আমরা বলছি এই যে টার্মস এইটাকে আমরা কিন্তু ব্যাখ্যা করলে কিন্তু এটাই দাঁড়ায়। এখন এইটা কি কেমনভাবে লিখতে পারি দুটো, এটা হলো আয়ত্রয়ের এলিমেন্ট কিরকম ধরনের, এটা আয়ত্রয়ের এলিমেন্ট অর্থাৎ এ আই ওয়ান এ আই টু আপ টু এ আই এন, অর্থাৎ স্যার যখন বুঝিয়েছিলেন যে ম্যাট্রিক্সের ফার্স্ট টাইম যখন প্রকাশ করা হয়েছিল সেই ম্যাট্রিক্সের যে আয়ত রোয়ের এলিমেন্টগুলো এ আই ওয়ান এ আই টু আপ টু এ আই এন ইনটু এই যে পোস্ট মাল্টিপ্লা অর্থাৎ যে বি ম্যাট্রিক্স তার যে জেত কলামের এলিমেন্টগুলো অর্থাৎ বি ওয়ান জে বি টু জে আপ টু বি আসবে এন জে,
এখানে কিন্তু খুব একটা পরিষ্কার জিনিস, এই যে ম্যাট্রিক্সের এই যে পদগুলো, এই পদগুলোর সঙ্গে এই পদগুলোর গুণ করতে হবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড ইউজ করা হয়, অনুরূপ পদগুলো, মানে করেসপন্ডিং টার্মস। এখন পরিষ্কার দেখো আমরা কেন এই কলাম সংখ্যা বাঁদিকের ম্যাট্রিক্সের আর ডান দিকের ম্যাট্রিক্সের রো সংখ্যাটা সমান করলাম, তাহলে এটা সমান না হলে কিন্তু এই প্রোডাক্টটা সম্ভব না, কারণ করেসপন্ডিং টার্মসগুলো যে আমরা গুণ করে তার সামেশনটা করব, এই যে এ আই ওয়ান এ আই টু, এ আই ওয়ানের সঙ্গে এখানে বি ওয়ান জে, এ আই টুর সঙ্গে বি টু জে, তাহলে এখানে যে কটা পদ থাকবে এই এখানেও যদি সেই কটা পদ না থাকে তাহলে আমরা গুণটা আমরা কী করে করতে পারবো? স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা এখানে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর এইটাকে আমরা থিওরিটিক্যালি এটা হলো, কিন্তু আমরা একটা গুণ একটা দুটো ম্যাট্রিক্সে কম অর্ডার থ্রি বাই টু আর একটা টু বাই থ্রি এমন ধরনের একটা ম্যাট্রিক্স, যে কোনো অর্ডারের দুটো ম্যাট্রিক্স নিয়ে আমরা গুণটা দেখছি। এ আমি ধরে নিলাম এই ম্যাট্রিক্সটা টু থ্রি টু থ্রি ফোর ফাইভ ওয়ান মাইনাস ওয়ান, এটা একটা ম্যাট্রিক্স, তার অর্ডার হচ্ছে দুটো রো তিনটে কলাম। বি একটা ম্যাট্রিক্স নিলাম, কেমন হবে, কেমন হলে এই গুণটা এই এ ইনটু বি সম্ভব না? বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যাটা হবে তাহলে তিন, বি ম্যাট্রিক্সের কলাম হবে তিন, তিনটে কলাম থাকবে, কলাম মানে ভার্টিক্যালি, তাহলে কেমন, ওয়ান টু থ্রি ফোর টু সেভেন, এরকম নিলে আমাদের এখানে হলো তিনটে কলাম মানে মাইনাস ওয়ান ফোর টু, এটাকে নিলাম তাহলে থ্রি বাই থ্রি। তাহলে এখানে দেখা যাচ্ছে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের রো সংখ্যাটা সেম আছে, তাহলে এ ইনটু বি ডিফাইন্ড বা এর এক্সিস্টেন্স আছে। তাহলে এ ইনটু বিটা কেমন হবে, না এটাকে আগে লিখব, ইনটু বিটাকে আগে লিখে তারপরে গুণটা হবে টু থ্রি ফোর ফাইভ ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান ফোর মাইনাস ওয়ান, টু টু ফোর থ্রি সেভেন টু। এখানে সাইজ বা অর্ডারগুলো লিখলাম না, আমরা থিওরিতে শিখেছি, থিওরিতে শিখেছি যে এদের প্রোডাক্টটা হবে কেমন একটা ম্যাট্রিক্স হবে, না যে ম্যাট্রিক্সে অর্ডারটা হবে কি না টু বাই থ্রি, টু বাই থ্রি। আচ্ছা, এবার বোঝার জন্য, বোঝার সুবিধার জন্য আমরা এই যে টু থ্রি ফোর এটা হচ্ছে বাঁদিকের ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের আর ওয়ান, এটাকে আমরা বলছি আর টু, এখানে ডান দিকের ম্যাট্রিক্সের কলাম এটা সি ওয়ান, এটা সি টু, এটা সি থ্রি। আমরা যখন গুণটা করবো, এটা তোমাদের বোঝার জন্য এটা করছি, তোমরা যখন অঙ্ক করবে তখন কিন্তু ঠিক এভাবে নয়, এর পরের লাইনটা থেকে তোমরা তখন ফলো করবে। এটা যখন করছি আমরা এখানে যে ফার্স্ট এই পজিশন, এই পজিশন মানে কি, এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম পজিশন, ফার্স্ট রো ফার্স্ট কলাম, দ্যাট ইজ ওয়ান ওয়ান এলিমেন্ট, ওয়ান ওয়ান এলিমেন্টে তাহলে কী দাঁড়াচ্ছে, না এই আর ওয়ানের সাথে আর ওয়ান অর্থাৎ ফার্স্ট রোয়ের সঙ্গে ডান দিকে ফার্স্ট কলামটা আমরা গুণ করবো, দ্যাট ইজ আমি যদি ভাবি ফার্স্টে আমি এমনভাবে লিখলাম আর ওয়ান সি ওয়ান, এটা ওয়ান ওয়ান এলিমেন্ট। নেক্সট ওয়ান টু এলিমেন্ট, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে বাঁদিকের ম্যাট্রিক্সের ফার্স্ট রো ডান দিকের ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম অর্থাৎ আর ওয়ান সি টু, এইভাবে আমাদের আসবে আর ওয়ান সি টু। একইভাবে তাহলে এখানে আসবে আর ওয়ান সি থ্রি, এখানে তাহলে আসবে আর টু সি ওয়ান সেকেন্ড, এটা হচ্ছে টু ওয়ান পজিশন, তাহলে বাঁদিকের সেকেন্ড রো ডান দিকের ফার্স্ট কলাম আর টু সি ওয়ান, নেক্সট আর টু সি টু, এটা আসবে আর টু সি থ্রি। এটা বোঝার জন্য এইভাবে লেখা হলো। এবার আমরা অ্যাকচুয়ালি করবো এই লাইনের পরে এই লাইন, তাহলে এখানে কীভাবে আসবে, ফার্স্ট রোয়ের সঙ্গে এখানকার ফার্স্ট কলাম, তাহলে কী হবে টু ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু টু প্লাস ফোর ইন্টু থ্রি, এই যে গুণগুলো করবো পরে এই যে সামেশানটা করলে এটা হবে ফার্স্ট রো ফার্স্ট কলাম পজিশনের এলিমেন্টটা প্রোডাক্টের অর্থাৎ ওয়ান ওয়ান পজিশন আসলো, ওয়ান টু পজিশন ক্ষেত্রে আমরা করেছি আর ওয়ান সি টু অর্থাৎ ফার্স্ট রোর সঙ্গে এখানকার সেকেন্ড কলাম, তাহলে টু ইন্টু ফোর টু ইন্টু ফোর প্লাস থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু প্লাস ফোর ইন্টু সেভেন প্লাস ফোর ইন্টু সেভেন, এইভাবে আমাদের আসতে হবে। এখানে যে পদটা পাবো তাহলে এই যে আর ওয়ান সি থ্রি আর ওয়ানের সঙ্গে এই কলামটা গুণ করে তার সামেশান আমি আর করলাম না। এবার কী হবে, আমি এটা হ্যাফাজেটলি আমি ধরলাম এই পদটা তুমি বার করবে, এই পদটা বার করতে গেলে কী হবে, এটা কোন পজিশান, আমি পজিশানগুলো দেখিয়ে দিই, পজিশানটা কি, এই পজিশানটা কী পজিশান, না এটা হলো সেকেন্ড রো সেকেন্ড কলাম,
তাহলে বাদিকের ম্যাট্রিক্সে সেকেন্ড রো, ডান দিকের ম্যাট্রিক্সে সেকেন্ড কলাম, তার মানে আর টু সি টুর সঙ্গে, তাহলে ফাইভ ইন্টু টু, ফাইভ ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস মাইনাস ওয়ান ইন্টু সেভেন, এইভাবে আমাদের করতে হবে। এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, আমি যেভাবে ব্যাখ্যা করলাম। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে এটা তাহলে একটা ম্যাট্রিক্স হলো এ ইন্টু বি, এটা ক্যালকুলেশন করলে টু প্লাস সিক্স প্লাস টুয়েলভ, এগুলো ক্যালকুলেশন করতে হবে। করার পরে আলটিমেটলি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইজ লেখার কোনো দরকার নেই। আমরা থিওরিতে ডেফিনেশনে যেমন বলেছিলাম যে এ ইন্টু বি ম্যাট্রিক্সটা কেমন ধরনের আসে, যে এই টু এখানে পড়ে আছে, এখানে থ্রি, তাহলে টু বাই থ্রি সাইজ, এটা কিন্তু আলটিমেটলি টু বাই থ্রি হবে। আচ্ছা, এবার আমরা আসি কিছু প্রপার্টিজে। এই গুণের ওপরে কিছু ধর্ম আমাদের শিখতে হবে। স্যার কিছু অ্যাডিশানের ওপরে কিছু প্রপার্টিজ বলেছে, এবং স্কেলার মাল্টিপ্লিকেশন আপ টু স্কেলার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও বলেছেন। আমি কয়েকটা গুণের কয়েকটা প্রপার্টি, আমরা করলাম যে এ গুণ বি করেছি, এর কলাম সংখ্যা আর বি এর রো সংখ্যা যদি সমান হয়, আমরা বলেছি যে এ গুণ বি অর্থাৎ প্রোডাক্ট এ বিটা তখন সংজ্ঞাত। কিন্তু এ বি মান যা হবে, যদিও বা বি ইন্টু এ সংজ্ঞাত হয়ও, তাহলেও কিন্তু ইন জেনারেল বলা হয় ম্যাট্রিক্সে, ইন জেনারেল এ বি নট ইকুয়ালস টু বি এ, অর্থাৎ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন জেনারেলি কমিউটেটিভ ল হোল্ড করে না। এটা হচ্ছে বিনিময় নিয়ম, কমিউটেটিভ প্রপার্টি আমরা করলাম, বিনিময় নিয়ম মেনে চলে না। নাম্বার টু, অ্যাসোসিয়েটিভিটি বা অ্যাসোসিয়েটিভ ল, যদি কিনা এ বি সি তিনটে এমন ম্যাট্রিক্স হয়, তিনটে এমন ম্যাট্রিক্স হয় যে এ গুণ বি, বি গুণ সি, আর এ গুণ বি গুণ সি, এ গুণ বি গুণ সি, এই প্রোডাক্টগুলো সবই ডিফাইন্ড, এ বি সি এমন ম্যাট্রিক্স হলো যে এই প্রোডাক্টগুলো সবই ডিফাইন্ড, তাহলেও আমরা বলি যে এ গুণ বি গুণ সি ইকুয়ালস টু এ গুণ বি গুণ সি, এটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, এটা খুব সহজে প্রমাণ করা যায়। কিন্তু প্রমাণের বিষয়বস্তু আমরা নর্মালি তোমাদের থিওরি পার্টে এইচএস সেকশানে সেরকমভাবে এর প্রুফগুলো নেই, হায়ার ম্যাথামেটিক্সে আছে। হ্যাঁ, ইন্টারেস্ট থাকলে তোমরা এগুলো নিজেরা বাড়িতে করতেও পারবে। আচ্ছা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, বাট ম্যাট্রিক্সের কমিউটেটিভ ল হোল্ড করে না ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সাধারণভাবে সাধারণভাবে হোল্ড করে না। কিন্তু আমরা আবার দেখি যে যদি বিশেষ বিশেষ কিছু ম্যাট্রিক্স হয়, যেমন ধরো এ তার সঙ্গে আই, অর্থাৎ আমরা আগে শিখেছি ইউনিট ম্যাট্রিক্স বা যেটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলে থাকি, আইডেন্টিটি বলে থাকি তার কারণ আছে, আইডেন্টিটি কেন না এর সঙ্গে এই ইউনিট ম্যাট্রিক্স মানে ধরুন গুণ করার পর ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তার জন্য এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অ্যাকচুয়ালি এটা ইউনিট ম্যাট্রিক্সও বলা হয়ে থাকে, একক ম্যাট্রিক্স, কেন না এর মানটা কেমন হয় না, ডায়াগোনাল বরাবর পদগুলো আমরা আগে শিখেছি যে ওয়ান আসবে, হ্যাঁ ডায়াগোনাল বরাবর, সেটা থার্ড অর্ডার হতে পারে, ফোর্থ অর্ডার হতে পারে, সেকেন্ড অর্ডার হতে পারে, এনে তো অর্ডার হতে পারে, হ্যাঁ এই যাই হোক, তাহলে এটা হলো ইউনিট ম্যাট্রিক্স, বা এর আরেক নাম এক্ষেত্রে হলো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, দ্যাট ইজ এই কারণেই, কেন কি না ওই এলিমেন্টটাই, এই ইউনিট ম্যাট্রিক্সটা এমনই যে কোনো ম্যাট্রিক্সটাকে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। আচ্ছা, এবার আমরা আসি অ্যাডিশনের রেসপেক্টে, অ্যাডিশনের রেসপেক্টে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে, ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে বা ফলো করে, তার মানে এখানে বি আর সি দুটো যদি এমন ম্যাট্রিক্স হয় যে এদের যোগফল সম্ভব, এবং এর সঙ্গে এ ম্যাট্রিক্সটা এমন হলো যে এ ইন্টু বি প্লাস সিও সম্ভব, তাহলে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, দ্যাট ইজ এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এটা হোল্ড করে। নেক্সট আমরা আসছি যে এ ইন্টু শূন্য ম্যাট্রিক্স, এর সঙ্গে শূন্য ম্যাট্রিক্স গুণ করলে সেটা শূন্য ম্যাট্রিক্স হয়, এর সঙ্গে শূন্য যে কোনো নাল ম্যাট্রিক্স আর কি গুণ করলে শূন্য ম্যাট্রিক্স হয়, এটা শূন্য ম্যাট্রিক্স। এবার আসি এ শূন্য নয়, অর্থাৎ এ নাল ম্যাট্রিক্স নয়, বিও নাল ম্যাট্রিক্স নয়, অথচ আমাদের
এ ইনটু বি শূন্য ম্যাট্রিক্স হতে পারে। খুব সহজে এটা আমরা এটা যাচাইও করতে পারি যে কোনো ধরনের একটা ম্যাট্রিক্স। দেখো এ ম্যাট্রিক্সটা যদি আমরা এরকমভাবে নিই, ওয়ান জিরো, আর বি ম্যাট্রিক্সটাকে নিলাম এমনভাবে যাতে এর গুণ করলে দেখো শূন্য হবে। ওয়ান জিরো নিলাম, তার মানে এই এখানে জিরো ওয়ান নিয়ে নিলাম, এখানে আমি টু নিলাম, তাহলে এখানে আমি জিরো নিয়ে নিই, হ্যাঁ, আর এখানে জিরো নিলে এখানে যদি আমি থ্রি নিয়ে নিই, এইরকম ধরনের যদি করি, দেখো এটা ভুল হলো, ওয়ান জিরো জিরো ওয়ান, ঠিক আছে, ওয়ান জিরো, ঠিক আছে, টু জিরো, টু জিরো, এই দেখো এ ইন্টু বি, এই যে গুণটা আমরা করলে যদি করে দেখি যে এর সঙ্গে বি যদি গুণ করে দেখি যে এ ইন্টু বিটা সব পদই শূন্য শূন্য হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে তোমরা যদি গুণটা খুব ভালো করে শেখো তাহলে কিন্তু আমরা এই যে কোনো ধরনের এক্সাম্পল আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, আমরা পরিবর্ত ম্যাট্রিক্স, স্যার বলেছেন পরিবর্ত ম্যাট্রিক্সের উপরে কয়েকটা প্রপার্টি, স্যার যোগের ক্ষেত্রে আলোচনা করেছেন, আমি গুণের ক্ষেত্রে আলোচনা করছি। যেমন স্যার আলোচনা করেছেন এ প্লাস বি হোল টি ইকুয়ালস টু এ টি প্লাস বিটি, আলোচনা করেছে এ প্লাস মাইনাস দুটোর ক্ষেত্রে একই ব্যাপার, এ প্লাস মাইনাস দিয়ে দিলাম। এবার যেটা আসি আমাদের এ বি হোল টি, এটা রিভার্স অর্ডারে আসে বিটি ইন্টু এটি। তোমাদের যে অঙ্কগুলো করতে হবে বা বইতে যেগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো থিওরি কিন্তু প্রুফ তোমাদের থাকবে না, তোমাদের এইগুলো ভেরিফিকেশন থাকবে, ভেরিফাই। হয়তো একটা এ এবং বি দুটো ম্যাট্রিক্স তোমাদের বলে দেওয়া থাকবে, সেইখানে কী হবে না এটা যাচাই করো বা প্রমাণ করো এই থিওরিটা ওই ম্যাট্রিক্স দুটোর ক্ষেত্রে, এমন ধরনের থাকবে। এ থিওরিগুলো হায়ার ম্যাথমেটিক্সে আছে। আচ্ছা, এবার যেটা আমরা যাব সেটা হচ্ছে কতগুলো স্কোয়ার, যদি এ হয় স্কোয়ার, এ একটা বর্গ ম্যাট্রিক্স, এর যদি স্কোয়ার করে যদি এ আসে তাহলে এ ম্যাট্রিক্সটাকে বলা হয় যে আইডেম্পোটেন্ট, আইডেম্পোটেন্ট মানে বর্গৈকসম ম্যাট্রিক্স, হ্যাঁ, আইডেম্পোটেন্ট ল ফলো করে। ঠিক তেমনি এ একটা বর্গ ম্যাট্রিক্স, এন এফ পাওয়ার ইকুয়ালস টু যদি নাল ম্যাট্রিক্স হয় তাহলে বলে এ ম্যাট্রিক্স শূন্যক্ষম মানে নিলপোটেন্ট, এ ইজ নিলপোটেন্ট, 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 এরকম ধরনের কিছু বিষয় আছে। আচ্ছা, দুটো একটা বিষয় প্রথম দিকে ছিল কিন্তু এই প্রথম পাঠে সেটা যদি না করা হয় তোমরা কিছু অঙ্ক তোমরা একটু প্রবলেমে পড়ে যাবে। খুব অল্প সময় আমি নিচ্ছি, পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যাবে। ওকে, সেটা হচ্ছে স্যার বলেছে যে ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশানস বলেছে অনেক আগে থেকেই ম্যাট্রিক্স কিন্তু ইউজ হয়, সেটা কিসের জন্য না, ম্যাট্রিক্স সহ সমীকরণ মানে লিনিয়ার ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে। তো এখানে আমাদের যদি এরকম ধরনের হয় যে ম্যাট্রিক্স ইকুয়েশন কথাটা যদি চলে আসে, ম্যাট্রিক্স ইকুয়েশন, ম্যাট্রিক্স ইকুয়েশন বিষয়টা কি, যেখানে সহ সমীকরণ যদি এরকম হয়, যেমন ধরুন এ ওয়ান ওয়ান এক্স প্লাস এ ওয়ান টু ওয়াই প্লাস এ ওয়ান থ্রি জেড ইকুয়ালস টু কে ওয়ান, এ টু ওয়ান এক্স এ টু টু ওয়াই প্লাস এ টু থ্রি জেড দ্যাটস ইকুয়াল টু কে টু, এ থ্রি ওয়ান এক্স প্লাস এ থ্রি টু ওয়াই প্লাস এ থ্রি থ্রি জেড ইকুয়ালস টু কে থ্রি। এখানে তিনটে থ্রি ভ্যারিয়েবলসের ওপরে, হ্যাঁ, তিনটে সাইমুলটেনিয়াস ইকুয়েশনস আছে, হ্যাঁ, তিনটে ভ্যারিয়েবলসের ওপরে, হ্যাঁ, সহ সমীকরণ আছে। আচ্ছা, রৈখিক সহ সমীকরণ লিনিয়ার, তাহলে এই যে সহ আমরা আগে দেখেছি স্যার আলোচনা করেছে যে কি না, দুটো ম্যাট্রিক্স তখনই সমান হয় যদি তাদের ক্রম একই হয় আর সেম পজিশনে পদগুলো যখন ইকুয়াল হয়। তাহলে এই যদি উল্টো করে আমরা ব্যাকে যদি যাই, ব্যাকে গিয়ে তাহলে আমরা এটা ক্ষেত্রে আমরা যদি এইভাবে ভাবি কি না, এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি, এখানে একটা ম্যাট্রিক্স আসবে রাইট সাইড, এখানে এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি, এটা তোমার আননোন ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড, এখানে এই এই দুটো ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করি তাহলে দেখা যাচ্ছে কি যে এই রোয়ের সঙ্গে যদি এটা আমরা গুণ করি তাহলে আলটিমেটলি আসবে
কেমন A11x প্লাস A12y প্লাস A13z আসবে। তারপর A21 এর সঙ্গে x এটা গুণ করি, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে এই এই পদের সঙ্গে এই কলামের পদগুলো যদি যোগ করি তাহলে এই ইকুয়েশনের লেফট সাইডটা আসবে। ঠিক একইভাবে এই R2 এর পদগুলোর সঙ্গে যদি আমরা এটা গুণ করি তাহলে এটা আসবে সেকেন্ড এর লেফট হ্যান্ড সাইডটা আসবে। তাহলে যেহেতু রাইট সাইড দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, তাহলে স্বাভাবিকভাবে এখানে K2 ইজ ইকুয়াল টু যদি A21x প্লাস A22y প্লাস A23z ইকুয়ালস টু K2। ঠিক এক এমনিভাবে যদি এইভাবে প্রকাশ করা যায় তাহলে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্স পাচ্ছি। এ ম্যাট্রিক্স এটাকে আমরা বলি সহগ ম্যাট্রিক্স, এটা হলো আননোন ম্যাট্রিক্স। এ গুণ এক্স ইকুয়াল টু, যদি গুণ চিহ্ন না দিই, এ গুণ এক্স ইকুয়ালস টু বি, এই আমরা একটা ম্যাট্রিক্সের ইকুয়েশনস পেয়ে যাচ্ছি। এখানে আমরা এর পরবর্তীতে যা শিখবো তাহলে এই এক্সটা আমরা বার করা শিখবো, এক্সটা আমরা বার করা শিখবো, খুব সহজভাবে বার করা যায়। আর দুটো জিনিস আমি বলবো তোমাদের, এই পাঠের সঙ্গে কিছু কিছু অঙ্কে এটা লেগে যায়, সেটা হচ্ছে এ একটা যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে যদি অপর একটা ম্যাট্রিক্স বি পাওয়া যায় এমন যাতে কিনা ওই এ বি ইকুয়ালস টু আই ইকুয়ালস টু বি এ, তাহলে এই যে বি ম্যাট্রিক্স, এই বি ম্যাট্রিক্সকে বলা হয় এর বিপরীত ম্যাট্রিক্স। কিছু কিছু অঙ্ক এখানে লাগবে, এটা পরেও আমরা করব। এ এর বিপরীত বা বিলোম কথাটা বলা হয়, এর ইনভার্স ম্যাট্রিক্সও বলা হয়, বি এর ইনভার্স, এর বিপরীত ম্যাট্রিক্স। এটাকে আমরা প্রকাশ করব কিভাবে, না এ ইনভার্স দ্বারা প্রকাশ করব, এ ইনভার্স, এ ইনভার্স দ্বারা প্রকাশ করব। তাহলে কি দাঁড়ালো, না এ বি মানেই হলো এ ইনভার্স। যদি এরকম ধরনের আমরা ম্যাট্রিক্স পেয়ে থাকি যে এর সঙ্গে ওই ম্যাট্রিক্স গুণ করলে আই আসছে, ঠিক একইভাবে তাহলে এই সম্পর্কে যদি বি ইকুয়ালস টু এ ইনভার্স আমরা পুট করি তাহলে দেখো একটা খুব ভালো রিলেশনস আমাদের কাজে লাগবে, সেটা কি না বি এর জায়গায় যদি এ ইনভার্স করে দিই, এ ইন্টু এ ইনভার্স সমান আই সমান এ ইনভার্স এ, এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা এবার আমি প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, কিছু অঙ্ক তোমাদের কেমন ধরনের অঙ্ক আসে এখানে কেমন পাবে সেরকম ধরনের আমি একটু বলি। তোমরা ক্লাস নাইনে পলিনোমিয়াল কথা শিখেছ, পলিনোমিয়াল বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা সেটা আমরা এক্স ওয়াই যে কোনো ধরনের চলের ক্ষেত্রে তোমরা করেছো বহুপদী সংখ্যামালা, এফ অফ এক্স বা পি অফ এক্স দিয়ে আমরা প্রকাশ করতাম, নর্মালি অন্যভাবে প্রকাশ করা যায়। সেখানে তোমরা করেছো যে এক্স স্কোয়ার, ধরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ, এটা হচ্ছে এক্সের একটা দ্বিঘাত, একটা বহুপদী সংখ্যামালা। এবার এখানে একটা কথা আসছে, আমরা যখন ম্যাট্রিক্স চ্যাপ্টার করছি তখন ম্যাট্রিক পলিনোমিয়াল বলতে কী বোঝায়, ম্যাট্রিক পলিনোমিয়াল, কারণ এই বিষয়টা না জানলে তোমাদের অঙ্কে একটু প্রবলেম হবে, বেশ কিছু প্রবলেম। যদি আমাকে বার করতে বলা হয় এফ অফ এ, যেখানে একটা ম্যাট্রিক্স আমাদের মনে করো বলে দেওয়া আছে, তাহলে কী হবে, এ ম্যাট্রিক্সটা আমাকে বলে দেওয়া আছে, তাহলে এফ অফ এটা কী না এই চলের জায়গায়, এই এক্স যে চল আছে এই চলের জায়গায় আমরা ওই ম্যাট্রিক্সটা আমরা পুট করবো। তোমরা জানো যে এফ এক্স যখন জানা থাকে, এফ অফ সামথিং তোমরা এর আগে অনেকবার ব্যবহার করেছো, ক্লাস ইলেভেন ক্লাস নাইনে ব্যবহার করেছো, তাহলে এফ অফ এটা কেমন হবে, স্কোয়ার এ জায়গায় বসালে, স্কোয়ার অলসো একটা ম্যাট্রিক্স, এ যত অর্ডার হবে স্কোয়ার ম্যাট্রিক্স, তো এ যা অর্ডার হবে স্কোয়ার সেই একই অর্ডার আসবে, তাহলে টু এ মাইনাস, এই জায়গাটা একটা প্রবলেম আছে, স্কোয়ার যেহেতু একই ওই এর সঙ্গে একই অর্ডারের ম্যাট্রিক্স, টু এটা টু এ মানে স্কোয়ার মাল্টিপ্লিকেশন অফ দ্য ম্যাট্রিক্স এ, তাহলে টু এটাও এ এর অর্ডারের একটা ম্যাট্রিক্স, তাহলে স্কোয়ার তার সঙ্গে টু এ অ্যাড হচ্ছে, বাট আমি যদি শুধু এখানে ফাইভ লিখি এটা আনঅ্যাবসার্ড একটা ইকুয়েশনস মতো চলে আসছে, কারণ এটা ম্যাট্রিক্স আছে, দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন, তার সঙ্গে ফাইভ, শুধু ফাইভ একটা কনস্ট্যান্ট, কী করে হবে, তাহলে কী হবে না যখন ম্যাট্রিক্স পলিনোমিয়াল আসবে, শুধু পলিনোমিয়ালের ক্ষেত্রে একরকম ফাইভ, তাহলে এখানে কী করতে হবে, ম্যাট্রিক্স পলিনোমিয়ালের ক্ষেত্রে ফাইভ ইনটু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স মাল্টিপ্লাই, তাহলে একটা বিষয় আসছে, এটাকে আমরা বলছি ম্যাট্রিক পলিনোমিয়াল। তাহলে এখন এই এইরকম ধরনের অঙ্ক তোমাদের, তোমার ধরো একটা অঙ্ক এমনি ধরো এ ইকুয়ালস টু টু থ্রি ফোর মাইনাস ওয়ান যদি হয়, যদি এ ইকুয়ালস টু এটা হয় তাহলে তোমাকে বলা হলো যে, আরেকটা বলা হয়েছে যে এক্স এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ, তাহলে এফ হবে ডিটারমাইন করো, এফ হবে ডিটারমাইন করো। আচ্ছা একটা প্রবলেম, একটা প্রবলেম, এ
প্লাস বি এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হবে যদি এ এবং বি উভয় সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হলো, সিমেট্রিক এ বি উভয় সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এ প্লাস বি কি ম্যাট্রিক্স? এ প্লাস